অনেকক্ষণ ধরে বসে রয়েছি আর ভালো লাগতেছে না। তুই বসে দাও, চলে গেছে, দাঁড়া। মানুষ আছে মনে করবো না তোর আমি মারতে আসছি, চুপ করতো, প্রবলেম কি তোর? হ্যাঁ কি কি বুঝেছিস আজকে? তুই মদ খাইতেছ? ব্যাপারটা মদ না কোক, এটা কোক খাইয়া মদের ফিল নিতেছি তোর কি মনে হয় এরকম? আমি আচ্ছা কি হয়েছে তোর বলতো? আন্টি আমার ফোন দিয়ে বললো যে আমার ছেলেটা কি হয়েছে, কোনো খাবার নাই, ঘুম নাই, কোনো কিছু নাই, সারাদিন রুমের ভিতর বসে বসে কান্দাকাটি করে বাচ্চাদের মতো। আমি বুঝি না এই বয়সের ভিতরে এটা মানা জীবনটা থাকছে কি? কয় না পুষ্পা পুষ্পা রান্না ঝুঁকি কেন? আমি তো ঝুঁকেই গেছি, কি করবো আমার জীবনে কি আছে? একটা একটা হৃদয়, এই একটা হৃদয় যত জনে দিছি তত জনে কুচি 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 করে একটা খেয়াল। আমার কি আমার কি জানো আরে কত ভালোবাসতাম, ওই যে সময় যেটা চাইছে আমি ওইটা দিছি। আমি একদিন ও আমার কাছে একটা ডিমান্ড করছিল একটা অর্নামেন্টস লাগবে 5,000 টাকা দাও, আমার সারা মাসের ইনকাম 5,000 টাকা না, ওরা 5,000 টাকা দিয়ে কিনেছে কেমনে জানো? আমার বাপের পকেট মাইরা পুদুম কেলানি খাইছে ওর জন্য, জোতা দিয়ে ঝাড়ু দিয়ে যা আছে, কিন্তু ও আমার ওইটার মর্ম দিল না। কি ব্রেকআপের কারণ কি? আরে আমার একটা মেয়ে মেসেজ করে আমি কি করবো বলো? আমি তো আরে বলছি যে প্লিজ আপু আপনি আমার জীবনে আসবেন না, আমার আমার অলরেডি আরেকজনের সাথে বুকিং আছে, ও চলে গেলে আপনার সাথে বুকিং করবো। কিন্তু এ মেয়ে তো বুঝে না, নাছোর বান্ধা আমার পিছে পিছে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে, আমি কি করবো? পরে ওই মেয়েরে আমি বুঝে শুনে কইছি যে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করবা না। তারপর কি ওই মেয়ে গিয়ে ওই মেয়ের মানে আমার ওই গার্লফ্রেন্ডকে যে উল্টো পাল্টা কথা বলো করে আমি নাকি ওরে ইউজ করছি। আরে বেটা আমার মাইস ইউজ করে, আমার গার্লফ্রেন্ড একটু শুশুন নিয়ে চিৎকার শেষ করে তোমার সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ তাহলে আমার এতদিন তোমার পেছনে যে আমি লাগাইছি সেটার কোনো ভ্যালু নেই? মানে অপরিচিত কেউ একজন কিছু বললে দিল আর তাই তুমি বিশ্বাস করে ফেললা, আমার সাথে এতদিন কাটাইছো এটার কোনো মানে ভ্যালুই নেই? আরে বেটা জীবন এখনো পড়ে রয়েছে ঠিক আছে, একটা গেছে যাক, ওর যাইতে ইচ্ছে চলে যাক, যে থাকা সে থাকবে, এই জন্য কষ্ট কিছু না। তুই কি বুঝবি? তুই কটা মনে লাগে আমি যতগুলোর সাথে প্রেম করছি ততগুলো আমার একটা টাইম পাস হিসেবে একটা কমফোর্ট জোন বানায় ফেলছে। আর আমি কি চেয়ার? হ্যাঁ আমি কি চেয়ার? আমি কোনো সোফা নাকি যে আমার আইসা বৈশাখ চলে গেল মজা নিলো চলে গেল? প্রথম গার্লফ্রেন্ড জীবনের প্রথম গার্লফ্রেন্ডের মনটা দিলাম, সে আমার মনটাকে কুরকুর 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 কাটা নিয়ে গেল। আমি কি করবো? আমি কি বিচারক? আমি কি তোকে এই কাবাডি খেলা দেখার লেগে বয়ে রয়েছি? তোরা তোর প্রবলেম সর্ট আউট কর, তুই আমার ভালোবাসোস বা নাই বসোস এরকম ব্যাটার না, তুই আমার এখানে খালি ও ফোন দেখে জান আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে এই থ্রেট দিছে ওই থ্রেট দিছে বা আমি কি আমি কি এটা আমি কি কন্ট্রোল রুমে বসে তোর বয়ফ্রেন্ডের কন্ট্রোল করবো? এটা এরপরে এই ঝামেলা মানে আরই না, লাস্টে কি হইলো সবই ঠিক হয়ে গেল, আমারে আমারে দিয়ে দিল, আমারে বাস দিয়ে গেল গা। এটা কোনো ম্যাটার? তুই তোর এক্স বয়ফ্রেন্ডের লগে এত আমার কথা শুনাইলি, তোর এক্স বয়ফ্রেন্ড তো খারাপ এত ই আর করে ঠিকই তো ওর লগেই ভাগলি, আমার কি হইলো? ওরে আমার দেবদাস জীবনটা না মানে যতটা আমরা সুন্দর বাইরে থেকে দেখি ততটা না। তুমি তো ওয়ার্ল্ড ফেমাস লাভার হইতে চাও এই জন্যই তোমার এই দশা, কে বলছিল তোমার করতে এই কাজ? আমি বলছিলাম, আমি বলছি না আমার আন্টি বলছিল। তুই একটা শিক্ষিত ছেলে, তুই যদি এখন তোর লাইফটা একবার নষ্ট করে ফেলছ না নিজের কোনো দিন আফসোস করেও শান্তি পাবি না, এ বলে রাখলাম। এখন না আসলে সম্পর্কের উপর থেকে বিশ্বাস হারাই ফেলছি, আমার লাইফটা আমি সবসময় গোছালো চাইছিলাম বাট অ্যাকচুয়ালি হয় নাই, কারণ দিন শেষে না একটা প্রবলেম নিয়ে ডিল করতেছি। দেখ বন্ধু তুই আসোস খুব ভালো লাগলো বাট প্লিজ ডোন্ট ট্রাই টু কনভিন্স মি, আমি আর অফিসে মনে হয় না যাবো আর আমার লাইফ আর কোনোদিন আমি ভালো কিছু করতে পারবো বিকজ এটাই আমি আসলে ফেড আপ এইসব ব্যাপার নিয়ে। আমি বন্ধু তোর একটা প্রবলেম হয়ে গেছে, আই ক্যান ফিল ইট, বাট তোর ব্যথাটা তোর কাছেই পাবে, কারণ আমাকে কেউ যদি চিমটি কাটে সেই কষ্টটা আমিই পাবো, তুমি কোনোদিন ফিল ওইটা পাবা না। কিন্তু যার ব্যথা সেই আমি জানি তোমার ভিতর দিয়ে কী চলতে আছে, বাট ইউ শুড অলসো মুভ অন বিকজ লাইফে একটা মানুষ ধরে কোনো দিন ফুলফিল হয় না। দেখ বন্ধু তোরা আমার স্কুল লাইফের সময়কে ইন্ট্রোভার্ট বলতি, কারণ কারণ এইসব প্রবলেমে আমি থাকতে চাই না, তোরা বলতি যে কোনো কোনো মেয়ের সাথে মিশে না এই না সেই না, আমার না এইসব
চাই নাই, আমি কেনই বা এরকম বানাবো আর কেনই বা কষ্ট পাবো? আমার জন্য মহান আল্লাহ তাআলা একজন রেখে দিয়েছে, তার জন্য আমি থাকবো, তার জন্য আমি অপেক্ষা করবো, তাকেই আমি আমার জীবনের সবচেয়ে বড় মূল্য দিব। লাইফ কেরিয়ার যদি সব ঠিক থাকে এমনি এমনি সব ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে তোর পার্সোনালিটিস, তুই এইটাকে বিল্ড আপ কর। লাইফে অনেক কিছু আসবে যাবে, ইট ডাজেন্ট ম্যাটার, ওকে? নামাজ পর, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহর কাছে আহ যে তোর সমস্যাগুলো যেন আল্লাহ পূরণ করে ফেলে। বুঝছো, আমার আসলে ভালো লাগতেছে না সত্যি বলতে, আমি তোরা বুঝে দেবো না ভিতর দিক কি চলতেছে। আমার না এখন কিচ্ছু ভালো লাগে না, সম্পর্ক প্রতিকে তো আমার এক তো চলেই গেল বিশ্বাস, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে না পারতাছি নিজের কন্ট্রোল করতে, না পারতাছি ওইসব সহ্য করতে। আমি কি করবো ভাই, আমার এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তুই বল দোস্ত, আমি কী করবো বল? দেখ বন্ধু, তুই বুঝ আমি তোর ভাইয়ের মতো, আমি চাই না তুই কোনো দিন খারাপ কিছু কর, তুই ঠিক থাক, তুই আমাকে বস, দ্যাটস গ্রেট। অনেকেই অনেক কিছু শেয়ার করতে পারে না, তোর জন্য আমি আছি সবসময়। জাস্ট বি ইউর সেলফ, ওকে? আমি তোর বন্ধু মেয়ে দেখা দেবো, একটা এমন মেয়ে এনে দেবো তুই সারাদিন খালি বলবি যে না ভাই তুই একটা মেয়ে দিস হোস, চিন্তা করিস কর ভাই। থ্যাংক ইউ দোস্ত ভালো একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। আরে একটা ধুর, বেস্ট ফ্রেন্ড কোনো সময় বেস্ট ফ্রেন্ডকে এরকম ছেড়া চলে যায় খারাপ সময়? অ্যাকচুয়ালি আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম, আসলে তুই না থাকলে হয়তো বা এই জিনিসটার সাথে আমি ডিলিং করতে পারতাম না। আই ওয়াজ লস্ট এগেইন, এতটুকু চলেছে বাট তারপরও সব কিছু বাদ, এখন আমি শুধু বাঁচবো নিজের জন্য, আমার প্যারেন্টসের জন্য এবং নিজের ক্যারিয়ারের জন্য, আর ওইসবের দিকে ফোকাস করি, বিকজ লাইফ একটাই আর সেই লাইফটাকে এনজয় করতে হবে। আমি তাদেরকেও বলতে চাই যারা এরকম ফাউল চিন্তা করে রয়েছে যে এইটা এটা প্রবলেম হয়েছে, জাস্ট ইট চিল অ্যান্ড ট্রাই টু কনভিন্স ইউর সেলফ, বিকজ লাইফে অনেক অপরচুনিটিস করে রয়েছে। সো একটা দিয়া কখনো নিজেকে জাজমেন্ট করবা না, ঠিক আছে? বি হ্যাপি, বি পজিটিভ। Wanna be carefree lately, yeah. Just picking up daisies. Got one too many quarters in my pockets, counting like the holy clovers in my